হ্যাঁ গাইস, ওয়ার্ল্ড কাপ ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ছোট ব্যাপার নিয়ে কথা বলবো, তবে নেক্সট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তো নেক্সট ভিডিওটা প্লিজ ফলো করো। সেইখানে ইস্ট বেঙ্গল ক্লাব কেন বেশ কয়েকজন প্লেয়ার্সের সঙ্গে কন্ট্রাক্ট অ্যাডভান্স স্টেজে নিয়ে গিয়েও কেন তাদেরকে সাইন করাতে পারিনি, কী কী ব্যাপার তাদের এগেনস্টে যাচ্ছে, এবং ক্লাবের সঙ্গে ইনভেস্টরের এই যে কালকের মিটিং ফিটিং রয়েছে, তো সেটা কেন হুট করে করতে হলো, কী কী বিষয় নিয়ে কথাবার্তা বলা হবে সেটা নিয়ে একটা আপডেট দেব। তবে এই ভিডিওতে মেইনলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোসকে পাওয়া কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষে ক্রমশই কঠিন হচ্ছে। তো সেই জন্য কিন্তু ইস্ট বেঙ্গল অল্টারনেটিভ অপশানগুলো ভাবনা চিন্তা করছে। তো কালকে আমি তোমাদেরকে একজন মরক্কান ফুটবলারের ব্যাপারে আনসার দিয়েছিলাম, আল অ্যারাবি, এবং তার সঙ্গে সঙ্গে দিয়াগো মৌরাসিও, যাকে নিয়েও কথাবার্তা বলা হচ্ছে। মূলত এই নামগুলো নিয়েই কিন্তু আপাতত ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছে, তার কারণ ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোসকে পাওয়া কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষে বেশ কিছুটা কঠিন। এইটা কিন্তু ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম তারা নিজেরাও কিন্তু এই মুহূর্তে বুঝতে পেরেছে। তো সেই জন্য কিন্তু বিশেষ করে দিয়াগো মৌরাসিও এই ফুটবলারটির ব্যাপারে কিন্তু তারা ফোকাস করছে। কিন্তু এখনও পর্যন্ত আমি তোমাদেরকে বলে রাখছি, দিয়াগো মৌরাসিওর কাছে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে সেই রকম কোনো কংক্রিট অফার চায়নি। তো হয়তো পরবর্তীকালে বা কালকের মিটিংয়ের পরে এরকম কোনো অফার যেতে পারে। তো দেখা যাক কী হয়, এই ব্যাপারটার দিকে নজর থাকবে আমাদের। অন্যদিকে ইস্ট বেঙ্গল একজন ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছে, যিনি ফরেনার হবেন এবং সাউল ক্রেসপোর ব্যাকআপ ফুটবলার। তো ইস্ট বেঙ্গল ফুটবলার খুঁজে পাচ্ছে না, কিন্তু ট্রান্সফার মার্কেটে একজন খুব ভালো ফুটবলার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তিনি কিন্তু এর আগে আইএসএলে খেলেও গিয়েছেন এবং তিনি বর্তমানে খেলেন জার্মানির থার্ড ডিভিশনের ক্লাব টিএসবি হাভেলসের হয়ে। প্লেয়ারটির নাম হচ্ছে জুলিয়াস ডুকে। 2022 সিজনে তিনি কিন্তু চেন্নাই এফসির হয়ে খেলে গিয়েছিলেন এবং তার পারফরমেন্স কিন্তু ছিল যথেষ্ট ভালো। প্লেয়ারটি কিন্তু চেন্নাই এফসির হয়ে 20 ম্যাচ খেলেছিলেন এবং তার সঙ্গে তার কিন্তু একটি গোলও ছিল। এবং বর্তমানে তিনি যে ক্লাবের হয়ে খেলেন, অর্থাৎ জার্মানির থার্ড ডিভিশনের ক্লাব বুন্দেশলিগা 3, সেইখানে অতটা বেশি চান্স না পেলেও কিন্তু জার্মানির যে রিজিওনাল লিগা হয় সেইখানে কিন্তু তিনি 25 ম্যাচেস খেলে ফেলেছেন এই সিজনে এবং তার কিন্তু 7টি গোল 4টে অ্যাসিস্টও রয়েছে। তো জার্মানির রিজিওনাল লিগা বুঝতেই পারতো সেটা কিন্তু আইএসএলের থেকে যথেষ্ট অ্যাডভান্সড এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু মাত্র 1.5 কোটি রুপিস। তো এই ধরনের ফুটবলারকে যদি ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে, সত্যি কথা বলতে গেলে এর থেকে ভালো রিক্রুটমেন্ট কিন্তু হয় না। কিন্তু আনফর্চুনেটলি ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম তাদের চোখে কিন্তু পড়ে না এই টাইপের ফুটবলার্সরা, এটাই কিন্তু মানে বলা যায় দুঃখের বিষয়। তো যাই হোক, চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সময় এটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।